এই দেখুন এইটা হলো 2 in 1 পাটিসাপটা। একটা পাটিসাপটার মধ্যে 2 রকম স্বাদ পাওয়া যাবে। এই পাটিসাপটাগুলো দেখতে যেমন সুন্দর, তার থেকে অনেক বেশি খেতে সুস্বাদু। নমস্কার বন্ধুরা, জুথিকার রান্নাতে সকলকে স্বাগত। এই পাটিসাপটাগুলো একবার বানিয়ে ফেলো, এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। তাহলে চলো শুরু করি রেসিপিটা। এটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা গ্রাইন্ডারের মধ্যে একবার ঘুরিয়ে গুঁড়ো করে নিচ্ছি। সুজিটা গুঁড়ো করে এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। দোকানে যে চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়োই বন্ধুরা আমি এখানে ব্যবহার করলাম 1 কাপের মতো, আর এর সঙ্গে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। বন্ধুরা এখানে তোমরা চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। যদি কম মিষ্টি খাও তাহলে চিনিটা অল্প পরিমাণে দিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে ব্যাটারটা বন্ধুরা দুধ দিয়ে অথবা জল দিয়েও বানাতে পারো, তবে দুধ দিয়ে বানালে এটা খেতে বেশি ভালো লাগবে। এছাড়া চাইলে হাফ কাপের মতো গুঁড়ো দুধও মিশিয়ে নিতে পারো। বন্ধুরা এখানে আমি ব্যাটারটার মধ্যে কিছুটা পরিমাণ দুধ আর কিছুটা পরিমাণ জল দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। পুরো ব্যাটারটা তৈরি করতে আমার এখানে প্রায় 2.5 কাপের মতো দুধ আর হাফ কাপের মতো জল প্রয়োজন হয়েছে। বন্ধুরা পাটিসাপটা তৈরি করার জন্য যে ব্যাটারটা হবে সেটা একটু পাতলা হবে। এখানে ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা এটা এরকম পাতলা হয়েছে। এখন এই ব্যাটারটা 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে সুজি আর চালের গুঁড়োটা ফুলে যায়। এখন পাটিসাপটার পুরটা তৈরি করে নেব। এর জন্য একটা প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ সুজি দিয়ে দিলাম। সুজিটা নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। একটা মাঝারি সাইজের নারকেলের পুরোটাই আমি দিয়ে দিয়েছি। হাফ কাপের মতো গাঢ় দুধ দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এখানে পাটালি গুড়টা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। বন্ধুরা এটা তৈরি করার জন্য যে কোনো রকমের গুড় বা চিনি ব্যবহার করা যাবে। এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি গুড় ব্যবহার করেছি। এখন সুজি, নারকেল আর গুড়টা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর গুড়টা গলে যাবে আর নারকেলটার মধ্যে জল কাটতে শুরু করবে। তবে যদি মনে হয় বন্ধুরা এটা একটু শুকিয়ে যাচ্ছে, তবে এর মধ্যে আরও একটু দুধ বা জল মিশিয়ে দিতে পারো। আমি এখানে 2 থেকে 3 বার অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। বন্ধুরা এখানে নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে, এটার রঙটাও খুব সুন্দর চলে এসেছে। এখন এই নারকেলের পুরটা একটা জায়গার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশানের অল বাটনটা অন করে দিও, তাহলে কোনো নতুন রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। নারকেলের পুর রেডি হয়ে গেছে। এখন 2 মাঝারি সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। ঘিয়ের মধ্যে বন্ধুরা গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম। গাজরটা এখন 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে অল্প ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে গাজরটা একটু নরম হয়ে যাবে। গাজরটা এখানে ভাজা হয়ে গেছে, এটা এখন একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর গাজরটা একেবারে ঠান্ডা করে নেব। গাজরটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে দিতে থাকব। এখানে প্রথমে আমি অল্প একটু ব্যাটার দিয়ে গাজরটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইরকম একইভাবে গাজরটার মধ্যে ব্যাটারটা আরও কয়েকবার দিয়ে গাজরটার একটা মোটা ব্যাটার তৈরি করব। এখানে গাজরের যে ব্যাটারটা হবে সেটা একটু মোটা করে তৈরি করতে হবে। গাজরটার মধ্যে প্রায় 1/4 কাপের মতো ব্যাটার আর অল্প একটু দুধ দিয়ে গাজরটার একটা মোটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। চালের গুঁড়োর ব্যাটারটা দেখো বন্ধুরা এরকম পাতলা হবে, চামচের গায়ে পাতলাভাবে ব্যাটারটা এইভাবে লেগে থাকবে। আর এইদিকে গাজরের ব্যাটারটা দেখো বন্ধুরা এটা এরকম একটু মোটা ধরনের হবে। এখন আমরা পাটিসাপটাটা তৈরি করে নেব। এখন একটা তাওয়ার মধ্যে 1 চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। তেলটা তাওয়া চারিপাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন চালের গুঁড়োর ব্যাটারটা 1 হাতা পরিমাণ তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। হাতাতে করে অল্প একটু ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে রেখেছি। এখন গাজরের যে ব্যাটারটা আছে সেটা এই সাদা ব্যাটারটার চারিপাশে অল্প অল্প করে এইভাবে দিতে থাকব। এখানে একটা পাটিসাপটাতে 2 রকম রঙের ব্যাটার ব্যবহার করছি বলে তাই এটার আমি নাম দিয়েছি 2 in 1 পাটিসাপটা। বন্ধুরা গাজরের ব্যাটারটা এইভাবে দিয়ে এটাকে চামচ করে একটু ছড়িয়ে দিতে হবে। और बंधुरा एखाने बैटाटार मध्य गाजर देওয়ার ফলে এটা খেতেও একটু ভিন্ন স্বাদের হবে। এখন যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেটা পাটিসাপটাটার একটা সাইডে এইভাবে লম্বা করে দিয়ে দেব। পাটিসাপটাটার উপরের দিকটা ভালো করে তৈরি হয়ে গেলে তারপরে কিন্তু নারকেলের এই পুরটা দিতে হবে। নারকেলের পুরটা দিয়ে খুন্তিতে করে একটা সাইড এইভাবে হালকা হাতে উল্টে দিতে হবে। দেখো বন্ধুরা এখানে 2-in-1 পাটিসাপটা একেবারে তৈরি হয়ে গেছে। এটা একটু উল্টে পাল্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই পাটিসাপটাগুলো ভীষণ নরম হয় আর এর ভেতরে নারকেলের পুর দেওয়ার ফলে এটা খেতেও ভীষণ ভালো লাগে। তবে বন্ধুরা তোমরা যদি চাও নারকেলের পুরের বদলে এখানে খেসা দিয়েও পাটিসাপটাগুলো তৈরি করতে পারো। পাটিসাপটাটা তৈরি হয়ে গেছে, এটা আমি তাওয়া থেকে উঠিয়ে নিলাম। এখানে আমি আরেকটা পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। প্রথমে সাদা ব্যাটারটা দিয়ে দিলাম, এরপর এর সাইডে গাজরের ব্যাটারটা ছোট চামচে করে এইভাবে দিয়ে দিতে হবে। গাজরের ব্যাটারটা দেওয়ার পর এটাকে চামচে করে এইভাবে একটু প্লেন করে দিতে হবে সাইডটা। এটা একটু সাবধানে করতে হবে। দুটো ব্যাটারি দেওয়া হয়ে গেছে, এরপর এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাতে করে নারকেলের পুরটা এইভাবে লম্বা করে দিচ্ছি। নারকেলের পুরটা পাটিসাপটার একটা সাইডে এইভাবে দিতে হবে। এরপর খুন্তিতে করে হালকা হাতে পাটিসাপটাটা এইভাবে উল্টে দিতে হবে। যেমন সুন্দর দেখতে সেরকম অসাধারণ স্বাদের এই পাটিসাপটাগুলো তৈরি হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।